কি খুশি তো এবার? যারা সাকিবের ইঞ্জুরির কথা শুনে আলহামদুলিল্লাহ বলেছিলেন, অপেক্ষায় ছিলেন সাকিব দেশের সঙ্গে চিট করেন কিনা দেখার জন্য, তারা নিশ্চয়ই খুশি এখন। সাকিব ছাড়া এখনো অসহায় বাংলাদেশ। সাকিববিহীন বাংলাদেশকে হেসে খেলে হারালো ভারত, কোন রকম পাত্তাই পায়নি বাংলাদেশ। এদিন পুরোপুরি ফিট না থাকায় এই ম্যাচে মাঠে নামেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। পুনের ব্যাটিং স্বর্গে আপাত দৃষ্টিতে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল বাংলাদেশ। সেই সিদ্ধান্তের মান দুই ওপেনার রাখলেও পরের ব্যাটসম্যানেরা পারেননি। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি 93 রান আসে লিটন ও তামিমের ব্যাট থেকে। এদিন রানের সন্ধানে থাকা তানজিদ তামিম খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। মার্কেটে ব্যাটিং উপহার দিয়ে তুলে নেন 50, 5-4 আর 3-6 41 বলে আসে তার অর্ধশতক। কিন্তু এরপরই বাংলাদেশের ইনিংসের লাগাম টেনে ধরেন কুলদীপ যাদব। তার বলে LBW-র ফাঁদে পড়ে আউট হন তানজিদ তামিম। এই উইকেটের পরই ম্যাচে ফেরে ভারত। এরপর অধিনায়ক শান্তকে বেশিক্ষণ দেখা যায়নি ক্রিজে। 8 রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে ফিরে যান শান্ত। থিতু হতে পারেননি মিরাজও। 13 বলে 3 রান করে মিরাজ আউট হয়েছেন নিতান্তই খামখেয়ালিতে। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অযথা ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন মিরাজ। তবে অপর প্রান্তে টিকেছিলেন লিটন দাস। সব রকমের বিতর্ক ছাপিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের 12তম ওয়ানডে 50। 50-র পর আগ্রাসী হওয়ার আভাস দিয়েছিলেন লিটন, সেখানেই কাটা পড়েন তিনি। 66 রানে ফিরে যান ক্যাচ আউট হয়ে। ক্রিজে এসে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছিল তাহির হৃদয়কে। 35 বল খেলেও কোনো বাউন্ডারির দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত তাকে মুক্তি দেন শাদুল ঠাকুর। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মাত্র 16 রান। মুশফিক আবার দিয়েছিল বড় ইনিংসের, তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে জাদেজার দুর্দান্ত ক্যাচের কারণে ফিরতে হয়েছে তাকেও। ফেরার আগে করেছেন 38 রান। মাঝে নাসুম চেষ্টা করেছিলেন বড় শট খেলতে, 2টা 4ও মেরেছিলেন, তবে তার হয়ে ওঠেনি। ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তবে আবারও বাংলাদেশের ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে এসেছে 3-4 এবং 3-6। মূলত তার 46 রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশকে টেনে নিয়ে গেছে 250 পর্যন্ত। শেষ পর্যন্ত 50 ওভার পুরো খেলেও ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ তুলতে পারে মাত্র 256 রান। সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিলের। তবে আগ্রাসী রোহিতকে ফেরান হাসান মাহমুদ। ফেরার আগে রোহিতের ব্যাট থেকে আসে ঝোড়ো 48 রান। এরপর মিরাজের বলে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান গিল 50 রান করে। তবে এক পাশ আগলে রেখে জয় নিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। এই জয়ে বিশ্বকাপে পরপর 4 ম্যাচ জিতে উঠছে ভারত, আর টানা 3 ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ।